ব্লসম হবে না ব্লুজম হ্যাঁ হ্যাঁ উইস লিখেছে না হ্যাঁ করছিস জল ভরছিস বাবা গুড বয় জল ভরে নিচ্ছি ডেঙ্গি হচ্ছে না দেখিস বেশি মশার কামড় খাস না খাবার দিয়েছি খেয়ে নে রাত্রিরে ঘুম ভালো হয়েছে খাবারটা খেয়ে নে দাঁড়া এগুলো আমি গুছিয়ে রাখি তুই গুছিয়ে দিবি তুই গুছিয়ে দে ঠিক মতন ওটা গুছিয়ে দিয়ে তারপর তুই খেয়ে নে কিছুই নেই ওইগুলো শুধু জিনিসগুলো বাক্সে ভরে রাখ ভরে রেখে তারপরে তুমি তোমার জিনিসও কি করে কোথাটা পারো না হ্যাঁ নিজে হার বানা নিজে নিজে জিনিসও কি করে কোথাটা পারো না ও ঠিক আছে আমি কাজ করছিলাম তারপর রান্নাঘরে চলে গেছি আর খেয়াল ছিল না খেয়াল না থাকলে একটুখানি মনে দেখবে তো না ঠিক আছে নাকি আমার উপরে মাথা গরম আর কি হলো বল ঠিক আছে গুছিয়ে দিয়েছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ করছো এটা কি পাগল হয়ে গেলে নাকি ঠিক আছে খেয়ে নে আর সব ইয়ে করিস না এরপরে কি এরপরে কি দেরি হয়ে যাবে খাবার দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছে এইভাবে থাক আমি তো আবার বসবো পুরো গুছাতে হবে না রেখে দে খেয়ে নে রান্না করতে বসে রান্না যদি ভালো হয় তাহলে দেখা যায় আলটিমেটলি রান্না করার আনন্দটা বেরিয়ে যায় কিন্তু যদি রান্না খারাপ হয়ে যায় মনে হবে যেন সারাদিনের পরিশ্রমটাই তোমার পণ্ড হয়ে যায় এই রান্নাঘরে গরমের মধ্যে তাপের মধ্যে থেকে রান্না বান্না করা যাতে রসনা তৃপ্তি হয় যারা খাচ্ছে তারা খেয়ে মজা পায় সেই রান্না যদি একটু এদিক ওদিক হয়ে যায় নিজেরও মনটা খারাপ হয়ে যায় দেখবে তোমরা বন্ধুরা তাই আমরা হাউস ওয়াইফরা বলো বা যারা কাজকর্মে থাকি সেই সব মহিলারা বলো যারাই রান্নাঘরে রান্না করেন তারা বুঝবেন যে এন্ড অফ দ্য ডে রান্নাটা যদি ভালো হয় তাহলে যেন সব পরিশ্রমটাই সার্থক হয়ে যায় তাই না বন্ধুরা এই কাঁকরোল ভাজা মেঘু খুব ভালোবাসে খেতে
ডাল দিয়ে কাকর ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। খুব ছিমছাম ভাবেই করি আমি, এটা হালকা করে একটু ভেজে নিয়ে একটু হলুদ নুন সামান্য একটু চিনি দিয়ে ভাজা ভাজা করে ফেলি। ও ভালোই খায় এটা, ওর খেতে ভালোই লাগে। আর খেয়ে যদি ওই মুখে হাসি ফোটে, মনে হয় যেন আমার মনটাও আনন্দে ভরে গেল।